দিন দিন ওয়াইটিটার অবস্থা পুরো তোরা শেষ করে দিচ্ছিস। ওয়াইটিতে আর চোখ মেলে তাকানো যায় না। যত নোংরামি দেখানোর জন্য কি তোরা এই ওয়াইটিটাই পেয়েছিস? আর কোনো জায়গা নেই তোদের? একটা মেয়ে মানুষ হয়ে তোরা এতটা নিচে নেমে যাস একটু ভিউসের জন্য? কত টাকা পাস? হ্যাঁ, ভিউস তো না হলে তো টাকা পাবিও না। অত নাচাচ্ছিস তো, অত নাচিয়ে নাচিয়ে না দুটোইতে যখন ক্যান্সার হয়ে যাবে তখন হু 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 লিলি 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 বেরিয়ে যাবে, বুঝলি? অত নাড়াস না, অত নাচাস না, নাচিয়ে নাচিয়ে যখন পুরো ক্যান্সার হয়ে যাবে দুটোর মধ্যে তখন বুঝবি, বুঝলি? বেশি নাচানো ভালো না। তোরা হচ্ছিস না মেয়ের নামে, মেয়ে জাতির উপরে কলঙ্ক। তোরা কলঙ্ক যে ভগবান তোদের মেয়ে তৈরি করেছে, একটা মা একটা মেয়ের জাত তোরা, তোদের মধ্যে সেই লজ্জাটুকুনি ভগবান আদৌ দেয়নি। মেয়ে তৈরি করেছে কিন্তু তোদের মেয়েদের যে কীভাবে চলতে হয় কীভাবে আচার ব্যবহার সেইটুকুনি তোদের শেখায়নি। যেগুলোকে নিয়ে এত নাচাচ্ছিস এত প্রদর্শন করছিস সেইগুলোইতে যখন ক্যান্সার হয়ে যাবে তখনও কিন্তু এত শত শত লোককে কিন্তু দেখাবি কিন্তু, আর তখন মৃত্যু যন্ত্রণাটা কীরকম আ বাবা গো মা গো করবি সেটুকুনিও ভিডিও করে দেখাস, বুঝলি? বুধু সাহা, তোর বুধুর জোর এত দেখাচ্ছিস তো, একদিন এই বুধু যখন পচে পচে গলে গলে বার হবে তখন এরকম করে ভিডিওটা দেখাবি। আর এখন যেরকম উলুলুলুলুলু করছিস তখন বাবা গো মা গো করে চেল্লাবি সেটাও দেখাবি, বুঝলি? আমরা কন্ট্রোভার্সি করি না রে, আমরা প্রতিবাদ করি, বুঝলি? ভালো লাগে না তোদের মতন মানুষদের সাথে মুখ লাগাতে, আমাদেরও ভালো লাগে না। কিন্তু না তোদের জন্য ওয়াইটিটা পুরো একদিনকে পুরো শেষ হয়ে যাবে রে, শেষ হয়ে যাবে, থাকবে না, বুঝলি? তোদের নরকেও ঠাঁই হবে না। তোরা আজ মানুষদের এত নোংরামি করে দেখাচ্ছিস তো এর ফল একদিন তোরা পাবি, পাবি। তোদের দেখে না, তোদের দেখে, তোদের দেখে না পতিতালয়ের মেয়েরাও না লজ্জা পাবে, বুঝলি? তারাও যখন বাইরে বেরোয় না ঢেকে ঢুকে বেরোয়, তারাও ভিতরে যা করে করে কিন্তু বাইরে তারা ঢেকে বেরোয় নিজেদের। আর তোরা আজ লাখ লাখ মানুষদের এইভাবে অসভ্যতামি করে দেখাচ্ছিস, তোরা যে কী ধরনের মানে পাপ করছিস, কী ধরনের অন্যায় করছিস, একদিন এ হাড়ে হাড়ে টের পেয়ে যাবি। তোদের এত মানুষ গাল দেয়, তোকে এত গাল দিচ্ছে, তোকে এত কিছু বলছে, তবু তোর কানে কথা যায় না রে, কথা যায় না। এর ফল একদিন তুই ভোগ করবি। আজ অনেক তোদের দেখে না নিজেদের চোখে জল এসে যায়, অনেক কষ্ট লাগে তোদের দেখে যে এরা কী করছে, কী করছে। আদৌ পয়সা পাবি কি না তার ঠিক নেই, একটু ভিউসের জন্য মানুষের সামনে তোরা এইভাবে নিজেদের তুলে ধরিস, ছি! তোদের মতন মেয়েদের যে বাবা মা জন্ম দিয়েছে না সেই বাবা মারও কলঙ্ক তোরা, তোরা কলঙ্ক, বুঝলি? তোরা না পারিস কারোর মেয়ে হতে, না পারিস কারোর বউ হতে, আর না পারিস কারোর সম্মানজনক কিছু হতে। ভুঁয়ের পোকাগুলোরও মনে হয় দাম আছে, তোদের নেই। তোরা এত জঘন্য কী করে পারিস? তোরা তোরা মেয়ে তো, একটা মেয়ে জাত, আমরা তো জানি মেয়ে জাতের একটু হলেও লজ্জা থাকে, তোদের কি ভগবান লজ্জা বলে কিছু দেয়নি? একটুও কি তোদের লজ্জা লাগে না? একটুও কি তোদের মাথা হেঁট হয় না? তাহলে না ছেড়ে দে কাপড়, যেমন যেটুকুনিও পরে থাকিস না সেটুকুনিও ছেড়ে দিবি, ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটবি। কী করতে হয় বলতো তোদের? তোদের না দশটা মেয়ে এসে না আর ধরে না ক্যাঁত ক্যাঁত করে লাতি মেরে না একদম না বুধুগুলোকে ফাটিয়ে দাও একদম, খালি জানোয়ার মেয়ে ছেলেরা কোথায় গেল। না না অতই যদি
দেখাবার ইচ্ছা হয়, তোদের জন্য তো অনেক কিছু রাস্তা আছে, তো সেই সব জায়গায় যা, সেই সব জায়গায় গিয়ে দেখা। বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এইসব নোংরা মানুষদের ভিডিও তোমরা দেখো না, এসব নোংরা মানুষদের ভিডিও তোমরা দেখো না। তোমরা যত দেখবে তত এরা পেয়ে বসবে, যত দেখবে তত এরা পেয়ে বসবে। এদের ভিডিওগুলো দেখো না তোমরা, তোমরা দেখো বলেই এরা আরও পেয়ে বসে, আর এরা বেশি ওয়াচ টাইমও পেয়ে যাচ্ছে, আর এদের বেশি ভিউও হয়ে যাচ্ছে, এই জন্য এরা মনে করে আরও করি আরও করি। তোমাদেরও তো সবাইয়ের আছে, মা বোন দিদি বাড়ির সম্মানজনক মানুষরা তো আছে, তোমরা কী করে এইসব নোংরা মেয়েদের ভিডিওগুলো দেখো? বন্ধুরা দেখো না, দেখো না।